আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুকুরিয়া বাসস্ট্যান্ডের পাশে ধর্মদি গ্রামে নজরুল মিদা ডেয়ারি ফার্মে। আপনারা জানেন নজরুল ভাই একজন প্রবাসী, উনি প্রবাস থেকে এসে গাভি লালন পালন করেন, পাশাপাশি উনি ওনার এলাকা বা বিভিন্ন খান থেকে গাভি সংগ্রহ করে এখানে বিক্রিও করেন। তা আজকে আমরা দেখতে পেলাম যে নজরুল ভাইয়ের এখানে 90,000 থেকে নিয়ে 3 লক্ষ টাকার মধ্যে আপনারা গাভি পাবেন। তো চলুন আমরা নজরুল ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন জাতের গাভি কত লিটার দুধ এবং দাম কত হবে। তো সম্পূর্ণ সময়টা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল রানা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই, শুরুতে আপনার পরিচয়টা একটু দেন আমার দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম নজরুল ইসলাম মৃধা, আমার বাড়ি ফরিদপুর জেলা ভাঙ্গা থানা ধর্মদি গ্রাম। আচ্ছা ভাই, তো আপনি কি শুধু এই পেশার সাথে জড়িত না অন্য কিছু করেন? না, আমার পেশা আছে ভাই। আচ্ছা, তো ভাই আমরা তো জানি আপনি দীর্ঘদিন যাবত এই গাভি লালন পালন পাশাপাশি এখানে থেকে বিক্রিও করেন, তো এখন কি অবস্থা, কেমন আছেন? এটা যে খুব আহামারি লাভ হয় তা না, তবে মোটামুটি আমরা যেহেতু বিক্রয় করি, হ্যাঁ একটা গরু কিনে আনি, হয়তো বা 5টা কিনলে পরে 2টাই লস যায়, 3টাই লাভ হয়, এইরকম চলে। আচ্ছা, এই যে ক্রয় করতেছেন, বাজারে এখন কী অবস্থা? আপনারা তো ক্রয় করেন বিক্রয় করেন, বাজারে এখন এখন মোটামুটি বাজারটা একটু দামটা সে আগে যেমন শীতের দিনে একটু গরুর দামটা একটু কম থাকে, এখন মোটামুটি একেবারে যে হাই তা না, তবে গরু আগের চেয়ে দাম কম। দেখলাম যে একটা মন্দা মন্দা ভাব মানুষের কাছে, টাকা পয়সা মনে হয় যে একটু কমে গেছে, টাকা পয়সাটা একটু সমস্যা এই কারণে। আচ্ছা, তা আপনার বিক্রি কি অবস্থা? যেহেতু আলহামদুলিল্লাহ আমার বিক্রি আসলে কি, আমার তো বেশিরভাগ রিপিট কাস্টমার। হ্যাঁ, রিপিট কাস্টমার যে গরু বিক্রি করলে মজা বেশি, কারণ ওরা কিন্তু গরু দেখতেও আসে না, কারণ ওদের একটা বিশ্বাস বলে দিছি। ওই যে যেমন সিলেটে আছে যে লন্ডন প্রবাসী জাকির ভাই, হ্যাঁ এরকম অনেকেই আছে ওই জায়গায়, রুয়েল ভাই আছে মলুই বাজার, তারপরে মুন্সি। ইদানিং আমার সবচেয়ে বেশি বেচা কেনা হলো মুন্সিগঞ্জ জেলায়, গ্রেটার ঢাকার ভিতর সবচেয়ে বেশি বেচা কেনা। আর এই স্পেশালি গ্রেটার সিলেট জেলার মানুষ কিন্তু গাভি দেখতে আসে না, কারণ অনেক দূরের পথ। এরা কিন্তু যে একটা গরু কিনছে একবারই দেখতে আসছে, এর পরবর্তীতে যত গরুগুলো আমি দিছি, কারণ দেখছে দামের সাথে কম্পেয়ার করে অন্য অন্য জায়গার তুলনায় আমি আর দাম কম রাখছি। ইনশাল্লাহ আমার গরুর ওই ওলাল লাগে না, আমার যে গরুর সিস্টেম, হ্যাঁ আমি যে জায়গাতে আমাদের এলাকার গরুগুলো ওই বিশাল বড় বড় ওলান হয়েছে দেখি অনেক দুধ হবে তা না, এ ছোটো ওলানে অনেক দুধ আছে। আমাদের এই গ্রেটার ফরিদপুরের গাভিগুলো খুব টেকসই এবং উন্নত মানের এই গাভিগুলো, এগুলো এখানে লালন পালন করে বাচ্চার থেকে গাভি তৈরি করা। আচ্ছা আচ্ছা, আজকে আসার পর আপনার এখানে অনেকগুলো কাস্টমার দেখলাম, অনেকে নিজে বৈশা থেকে দুধ দন করতেছে তাও দেখলাম। হ্যাঁ হ্যাঁ, কারণ এইগুলো হলো বিশ্বাস, বুঝছেন? এই কাস্টমারগুলো এই যে যারা আছে আপনি দেখছেন তো দূর দূরান্তে বিভিন্ন জেলার থেকে আসছে, আমাদের প্রতিনিয়ত এই গাভিগুলো আপনার সর্বোচ্চ দেখা গেলো 1 সপ্তাহের ভিতরে, গাভি তো আরও ভিতরেও 10-12টা আছে আপনি দেখছেন, সবগুলো এখানে আমরা ডিসপ্লে এখনও করিনি যেহেতু এখানে জায়গাটা শর্ট। তো অন্য অন্য গাভি আছে আমাদের এখান থেকে মনে করেন 90,000 টাকা থেকে শুরু করে, হ্যাঁ 3 লাখ টাকা পর্যন্ত গাভি আছে। আচ্ছা, এবার কি 90,000 থেকে শুরু করে 3 লাখ টাকার গাভি আছে? তো চলেন আপনার প্রথমে আমরা কিছু গাভি দেখি, কথা না বাড়িয়ে এবং দর্শকদেরকে দেখাই। তো নজরুল ভাই, আমরা একটা গাভি দোহন করতেছি দেখতেছি, এটা কি জাতের গাভি? এটা একটা আপনার একটা ফ্রিজিয়ান জার্সি ক্রস গরুটা। হ্যাঁ, এই গরুটা ইন্ডিয়ান থেকে আনা, গরুটা ইন্ডিয়া থেকে আনা, ইন্ডিয়া থেকে আনা। আচ্ছা, এটা কয় দাঁত গাভিটা? এই গাভিটা 6 দাঁত। 6 দাঁতের গাভি? আচ্ছা, আগে বিয়ান কয়টা দিছে আপনি কি জানেন? যেহেতু ইন্ডিয়ান গাভি, এবার অনেক গরু আছে আদাতেও বাচ্চা দিয়ে ফেলে, হ্যাঁ অনেক গরু আছে 6 দাঁতে প্রথম বাচ্চা দেয়। এটা দ্বিতীয় বিয়ানের গাভি, এটা হচ্ছে দ্বিতীয় বিয়ানের গাভি। আচ্ছা, তাহলে আপনি ইন্ডিয়া থেকে কিভাবে আনলেন, কিভাবে সংগ্রহ করলেন? যখন বর্ডার ক্রস করছে না ওই জায়গায় আমাদের লোক আছে, হ্যাঁ ওখান থেকে আমরা কিছু পয়সা বেশি দিয়ে নিয়ে আসি। আচ্ছা, মানে যারা পারাপার করে তাদের সাথে আপনাদের কিছু যোগাযোগ আছে? না না, অবশ্যই দেখা গেছে কি যে ওখানে যারা লোকজন আছে, হ্যাঁ এদের সাথে আমাদের প্রতিনিয়ত কন্টিনিউ হয়, যখন ভালো একটা গাভি ক্রস করে, হ্যাঁ ওখান থেকে এফআর আইনে তারা ট্রিটমেন্ট দিয়ে সমস্ত কিছু কমপ্লিট রেডি করলে পরেই আমি গাভিটা নিই, কারণ এই সমস্ত ইন্ডিয়ার বেশিরভাগ গাভিগুলো কিন্তু খোলা রোগ হয়, এটা অনেকে জানে না। ওই আনার পরে তার এর আলাদা করে রাইখে এর যত্ন করে তারপরে গাভিটারে বাজারে ছাড়তে হবে, তা নাহলে অন্য অন্য গাভির সাথে এটা রাখলে পরে সেই গাভিগুলো সমস্যা হবে। এই কারণে গরু যে কোনো কাস্টমারে কিনে নেক
যে কোনো গরু ইভেন আপনি আমার কাছ থেকে নেন, এগুলো তো আমার খামারের গরু। হ্যাঁ, এগুলো কোনো এগুলো আমরা ভ্যাকসিন দিয়ে দিই, আনার সাথে সাথে সমস্ত প্রপার হয়ে কাজ করে ফেলে আর ওষুধ যেখানে যা প্রয়োজন, মানে সমস্ত ট্রিটমেন্ট করার পরে আপনারা বিক্রি করেন? জি জি জি। আচ্ছা, তাহলে এটা যে বাচ্চাটা আছে, বাচ্চাটা কি জানেন? এটা বকনা বাচ্চা ওই দিন, এখন না নাড়ি পড়ে না ওই দিন, ওই যে চার দিন এখনই না সকালবেলায় যে দেখেন এটা কিন্তু 15 লিটার বালতি, এই বালতিটা ইনশাল্লাহ ভরে যাবে না। আচ্ছা, মানে বাচ্চাটা দিছে কতদিন হয়েছে? বাচ্চা দিছে 5 দিন না, পাঁচ দিন চলে। এখন কতটুকু দুধ দহন করছে? এখন আপনি দেন বালতি ভরে যাবেন ওটা, তারপর আপনি বলেন না বালতি ভরবে তো বুঝতে। এখনই আপনার দুই বিল আপনি এটা 20 লিটার দুয়াই নিয়ে ভরবে, 20 লিটার দুয়া নিতে পারবে আপনার এখানে আইসা। হ্যাঁ, ও প্রয়োজন বা দৌড় বাড়ি নিয়ে যাবে গাবিটা। হ্যাঁ, ওখানে যাই যে আমার গ্রেটার ফরিদপুরের লোক যদি হয় ওরে দেবো, বাকি ও বাড়িতে নিয়ে দহন করে তারপর দিবে, ফরিদপুরের লোক হলে বাকিও দিবেন। কারণ কি, এই গরুটা যদি অনেক দূরে না হয়তো ওই সময় দুধটা পাবে না, বাড়িতে যে দুধটা দহন করলো দোয়াইয়ে তারপরে আমার জানি টাকা দিয়ে যায়। আচ্ছা, তাহলে এখন দাম চাচ্ছেন কত টাকা? দাম চাচ্ছি বা এটা আলোচনা সাপেক্ষে এটা দামটা না চাই ভালো। হ্যাঁ, গাবিটা খুব জাত গরু না, অনেকে দাম না চাইলে বা এটা নিয়ে মাইন্ড করে 200 আশেপাশে থাকতে হবে, মানে 200 2 লাখে 2 লাখের আশেপাশে। তার মানে কি 1,80,000 1,70,000? না, 2 লাখ পার হইতে পারে, 2 লাখের নিচে একটু হতে পারে, মানে 1,80,000 থেকে নিয়ে 2,10,000 এর মধ্যে নাকি? হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে, তো চলেন আরো দেখি। তো নজরুল ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা সর, খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, কয় দাঁতের গাবিটা? এটা 6 দাঁত। 6 দাঁতের গাবি। এই যে বাচ্চাটা দিছে, এটা কি দ্বিতীয় বিয়ানের বাচ্চা না প্রথম বাচ্চা? দ্বিতীয় বিয়ানের গাবি। দ্বিতীয় বিয়ানের বাচ্চা। প্রথম বিয়ান কি আপনার এখানে ছিল নাকি আপনার সংগ্রহ করা? এটা আমার সংগ্রহ করা। আচ্ছা, তাহলে আপনি এই গাবিটা থেকে কত লিটার দুধ আশা করতে? আশা করতে এটা মোর দেন 25 লিটার দুধ হবে। আচ্ছা, 25 লিটারেরও বেশি হবে? হ্যাঁ, বেশি হবে। আচ্ছা, যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, বাচ্চাটা কি জাতের? ষাঁড় বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ানই? হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, কতদিন হয়েছে বাচ্চাটা? গতকাল বাচ্চা দিল। গতকাল দিয়েছে, তো এখন আপনি কতটুকু টানতেছেন শাল দুধ? অলরেডি গতকাল তো এই পর্যন্ত 7 বার 8 বার টানা হয়েছে। হ্যাঁ, তাতে যদি আমরা দুধ এক জায়গায় করি তাতে দুধ 25-এর উপর অলরেডি চলে গেছে। আচ্ছা, তাহলে এটার দাম চাবেন কত টাকা? এটার দাম দাম হবে 3 লাখের ওই পাশে যেতে হবে। 3 লাখের উপরে? হ্যাঁ, 3 লাখের উপরে। কিরকম একটা আইডিয়া দিয়ে দেন আমার দর্শকদের? 3,01,000 হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, তো চলেন আরো দেখি। তো নজরুল ভাই, আমরা একটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাবি? এটা হলো আপনার জার্সি গরু। জার্সি গাবি? হ্যাঁ। এটা কি মিনি জার্সি নাকি ওই যে আপনার? না, এগুলো মিনি জার্সি বলা যাবে না, ছোট জার্সি। মিনি জার্সি তো অন্য ধরনের, এটা মিনি জার্সিও না, জার্সি এটা। আচ্ছা, তো এটা কয় দাঁতের গাবিটা? 2 দাঁত। 2 দাঁত মাত্র? এটা বাচ্চাটা কি প্রথম বিয়ানে? প্রথম বাচ্চা দিল। হ্যাঁ। আচ্ছা, কতদিন হয়েছে বাচ্চাটা? বাচ্চাটা দিছে আজকে 4-5 দিন চলে। 4-5 দিন। এখন তো দুধ টানতেছেন কতটুকু? এখন সকালে 8 কেজি সে দহন করে নিতে পারবে। 8 কেজি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটার দাম চাবেন কত টাকা? দাম চাইতেছি 1,50,000। 1,50,000? জি জি। সকালে 8 লিটার দুপুরে? দুপুরে এখনো দুধ দহন করতেছি না, কিন্তু এটাকে বাচ্চারে সবসময় ছাড়া থাকে। আচ্ছা, 8 লিটার দুধের গাবি দাম চাচ্ছেন আপনি 1,50,000। তবে এইটা আর কয়েকদিন পরে যে অলান, কিন্তু প্রথম বিয়ের গাবিগুলো, হ্যাঁ, এইগুলো কিন্তু অলানটা আরও বড় হয়, আস্তে আস্তে বড় হয়, হয়তো বা 10-15 দিন গেলে পরে অলানটা ভাঙে, তারপরে আস্তে আস্তে লুজ হয়ে লুজ হইলে বড় হয়। আচ্ছা, 12-13 লিটার দুধ পাবে গাবিটা। 12-13 লিটার দুধ হবে? 12-13 লিটার দুধ হবে। আচ্ছা, তো আপনার তো চাওয়া দাম 1,50,000, আলোচনা তো করা যায়, আলোচনা সাপেক্ষে একটু কম বেশ তো হবেই। আচ্ছা, চলেন তারও দেখি। আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। কয় দাঁতের গাবিটা? এই গাবিটা 2 দাঁত, এই 4 দাঁত। 4 দাঁতের গাবি। সামনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা কি দ্বিতীয় বিয়ানের বাচ্চা না প্রথম? প্রথম, প্রথম বাচ্চা। আচ্ছা, 4 দাঁতে কি প্রথম বিয়ান দেয়? হ্যাঁ, এটা অনেকে আছে 6 দাঁতেও প্রথম বাচ্চা দেয়। আচ্ছা, বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা আপনার ফ্রিজিয়ান বাচ্চা হয়েছে, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি জি। আচ্ছা, তাহলে এখন এটা থেকে কতটুকু দুধ দহন করছে? এখন আপনার সকালবেলা 1 লিটার 10 লিটার দুধ হচ্ছে, বিকেলবেলা 5 লিটার পাচ্ছি, মানে মোট হচ্ছে 15 লিটার দুধ। জি জি জি। আচ্ছা, 15 লিটার দুধের গাবিটার আপনি দাম চাচ্ছেন কত টাকা? গাবিটার দাম চাচ্ছি 2,10,000 টাকা। 2,10,000। তারপরে আলোচনা করতে পারবে আপনার সাথে? আলোচনা করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, তো চলেন আরো দেখি। তো নজরুল ভাই, আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাবি? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ। আচ্ছা, কয় দাঁতের গাবিটা? গাবিটা 4 দাঁত। 4 দাঁতের গাবি। এটা দ্বিতীয় বাচ্চা আছে 4 দাঁতে। এই সামনে যে বাচ্চাটা, এটা হচ্ছে দ্বিতীয় বিয়ানের বাচ্চা? দ্বিতীয় বিয়ানের বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা কি জাতের? বাচ্চাটা হয়েছে আপনার ওই জাতের হয়ে গেছে। হ্যাঁ, ওই ফ্রিজিয়ান আর হলো ওই জার্সি ক্রস। আচ্ছা, ক্রস বাচ্চা হয়েছে। হ্যাঁ। এটা কি বকনা বাচ্চা না ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা।
সার বাচ্চা বাচ্চাটা দিছে কতদিন হয়েছে বাচ্চাটা বসে যে প্রায় 16-17 দিন হয়ে গেছে প্রায় 16-17 দিন তো এখন কত লিটার করে দুধ পাচ্ছেন এখন সকাল বেলা একটা নেই 12.5-13 লিটার দুধ হয় 12.5-13 আর দুপুর সহ দুই বেলা মিলে গেল যে তিনি আরো 6 লিটার পাবেন 19-20 লিটার দুধ চলে আসছে অলরেডি আচ্ছা গাবিটা থেকে 19-20 লিটার দুধ পাবে এটা দাম চাচ্ছেন কত টাকা দাম চাইছি 2,35,000 2,35,000 জি কেউ আলোচনা করতে পারবে আলোচনার সাপেক্ষে কম বেশি হতে পারে আচ্ছা নজরুল ভাই আপনি তো বলছিলেন আপনার এখানে 90,000 টাকার গাবি আছে ওই গাবিটা কোথায় ওগুলো ভিতরে আছে আচ্ছা তাহলে ওইটা দেখবো আমরা আরেকটা গাবি আছে এটা একটু দেখে নিই আচ্ছা তাহলে আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা জার্সি গরু জার্সি গরু জি জি এটা কি গাব না কি বাচ্চা না না বাচ্চা দিছে এটা বাচ্চা কোথায় ইন্ডিয়ান জার্সি হ্যাঁ এটা ইন্ডিয়ান জার্সি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি ইন্ডিয়া থেকে আসছে আপনি ওইখান থেকে সংগ্রহ করছেন বর্ডার থেকে জি আচ্ছা তাহলে এটার এখন দুধ পাচ্ছেন কত টুকু এটা আপনার দুই বেলা এখন 12 লিটার সেদ্ধ দহন করে নিতে পারবে দুই বেলায় 12 লিটার হ্যাঁ আচ্ছা তাহলে এটার দাম চাবেন কত টাকা দাম দিছি 1,35,000 1,35,000 তো এটা সামনে যে বাচ্চাটা বাচ্চাটা কি জাতের বাচ্চা বাচ্চাটা আপনার ওই জার্সি বাচ্চা তবে বকনা বাচ্চা কিন্তু বাচ্চাটার বয়স প্রায় 18-20 দিন হয়ে গেছে হ্যাঁ ও বাচ্চাটা হওয়ার পরে একটু পাতলা ফাঁকা নেওয়ার কারণে খুব দুর্বল হয়ে পড়ছে ইনশাল্লাহ এখন ওইটা ফিরে আসতেছে আবার ওর উপরে লোমগুলো সব পড়ে গেছে তো জিঙ্ক খাওয়াইতেছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই আচ্ছা তা 1,35,000 তো আপনার চাওয়া দাম আলোচনা করতে পারে সাপেক্ষে কম বেশি হতে পারে আচ্ছা চলেন তা আরও দেখি খুব সুন্দর একটা বাচ্চা সহ একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান সেই সামনে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনার মানে পিওর হলস্টাইন ফ্রিজিয়ান এই বাচ্চাটা এবং গাবিটা আচ্ছা বাচ্চাটা তো আজকে দিল দেখলাম আজকে দিছে হ্যাঁ বকনা বাচ্চা বকনা বাচ্চা হয়েছে পার্সেন্টেজের বাচ্চা এরপরে পার্সেন্টেজ বাচ্চা হতে পারে না আচ্ছা তা এখনো তো এটা দুধ টুট টানেন নাই না এখনো টানে নেই আচ্ছা তা আপনার কি রকম আশা যে এটা কত লিটার দুধ হতে পারে গাবিটা 20 লিটার দুধ হবে গাবিটা 20 লিটার দুধ হবে আচ্ছা তাহলে এটা দাম চাচ্ছেন কত টাকা দাম চাইতেছি 2,00,000-এর উপর যেতে হবে আমরা 2,40,000-50,000 এরকম কয় দাঁতের গাবিটা গাবিটা দুই দাঁত মাত্র ফার্স্ট বিয়ান ফার্স্ট বাচ্চা দিল এটা দুধের উপর ডিপেন্ড করে এটা গাবি শুধু বড় হলেই হয় না হ্যাঁ একটা গাবি তো অনেক বড় হয় সাইওয়াল গরু দুধ হয় 6 লিটার এই গাবিটার দাম আছে কত 1,40,000-50,000 টাকা এই গাবিটা ছোট এটা এটা আপনার 20 লিটার দুধ হবে আমাদের এই এলাকার গাবির বড় বড় অলান লাগে না ছোট অলান এই আপনার দুধ দুধ এটা দেখাই নিতে পারবে না আমার তো দরকার আছে দুধ আমার তো বড় গাবি দরকার এটা ভালো কথা বলছেন দুধের প্রয়োজনে গাবির যে কোয়ালিটি দেখেন আল্লাহ তালা এর ভিতরে সমস্ত কিছু দিয়েছে এর ওই যে মাঝখানে দুই শিঙের মাঝখানে ওই যে খোপা চুল হ্যাঁ কানগুলো ছোট ছোট ইসের মতো গলাটা চিকন আছে গলাটা চিকন আছে এইগুলো দুধের কোয়ালিটি এই দারবানটা দেখেন একজন একজন দিলে পরে একদম দেখছেন এই দারবান দেখে একটা গরু কেনা যায় বুঝছেন নাকি আমরা তো জীবনে কোনো আমাদের সুযোগ হয় না যে কোনো বাড়িতে যাইয়ে ওই তারে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে একটা গরু দহন করে আনবো শুধু 4টে টান দেই যদি ওর ধারবান আছে মনে করি গাবিটাতে দুধ তৈরি করা যাবে এর যদি আমরা প্রপার ওয়ে গরুগুলার পরিচর্যা করি এটাই দুধ আসবে হয়তো ম্যাটার অফ টাইম সময়ের ব্যাপার একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা আপনার জার্সি গরু ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি আচ্ছা সামনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা এটা ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা এটা কি জার্সি বাচ্চা এটা জার্সি বাচ্চা হ্যাঁ আচ্ছা গাবিটা কয় দাঁতের দাঁত ছাড়া হয়ে গেছে মানে 8 দাঁত হয়ে গেছে 8 দাঁত হয়ে গেছে আগে বিয়ান কয়টা হইব দিছে আগে বিয়ান সম্ভবত এবার তৃতীয় বাচ্চা দিল আচ্ছা তাহলে এটা থেকে এখন কত লিটার দুধ পাচ্ছে এখন আপনার সকালে একটা নাম বিকেলে দহন করি না 8 কেজি দুধ হয় 8 কেজি দুধ তাহলে এটা দাম চাবেন কত টাকা 90,000 টাকা হইলে ছেড়ে দেবো আচ্ছা এটার দাম চাচ্ছেন 90,000 জি জি তারপরে আলোচনা করা যাবে না এটা নিয়ে আলোচনার আসলে আর কিছু নাই তারপরে দেখবো আপনার এখানে তো আরও অনেক গাবি দেখতে পাচ্ছি জি আছে আরও গাবি আছে আরও লাইনেও আছে গাবিগুলো আচ্ছা তো আপনার এখানে তো একটা বললেন যে 90 থেকে 3 লক্ষ টাকার মধ্যে গাবিগুলো পাওয়া যায় জি 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 আচ্ছা ঠিক আছে নজরুল ভাই আপনার এখানে তো অনেক গাবি দেখলাম আরও গাবি আছে আপনার খামারের ভিতরে তো এখান থেকে যদি আমার কোনো দর্শক নিতে চায় তাহলে কীভাবে নিবে একটু বলে দিন এখান থেকে ঢাকা থেকে আমাদের দুই দিকে আমার বাড়িতে আসা যায় ঢাকা পদ্মা ব্রিজ হয়ে আসা যায় আবার গাবতলি হয়ে এই পাটুরিয়া ঘাট হয়ে আমার বাড়িতে আসা যায় কারণ আমার বাড়িটা ফরিদপুর এবং পদ্মা ব্রিজের হলো মাঝখানে হ্যাঁ পদ্মা ব্রিজ থেকে আমার বাড়ি 20 কিলো আবার ফরিদপুরের থেকে আমার বাড়ি এই জায়গায় আসতে 20 কিলো অর্থাৎ মাঝখানে আমার অবস্থান আর এই আপনার এই যে গ্রামের নামটা তারপরে কোথায় নামবে একটু বলে দেন ও আমার বাড়ি হয়েছিল ফরিদপুর জেলা ভাঙ্গা থানা
এই পুখুরিয়া বাস স্ট্যান্ডের পাশেই ধর্মদী গ্রাম। আচ্ছা ঠিক আছে, ধর্মদী, হ্যাঁ, পুখুরিয়া বাস স্ট্যান্ড থেকে যদি ব্যক্তিগতভাবে একটা গাড়ি নিয়ে আসতে চাই তাহলে 30 টাকা বা 40 টাকা হলেই পুখুরিয়া বাজার আমার বাড়ি ডাইরেক্ট সেটি যা আপনি আসতে পারবে। হ্যাঁ আচ্ছা, ধর্মদী গ্রাম নজরুল ভাইয়ের বাড়ি বললেই নিয়ে আসবে। হ্যাঁ, নজরুল মেধা বলতে হবে যে মেধা বাড়ি যাবো, ধর্মদী নজরুল মেধার বাড়ি। আচ্ছা ঠিক আছে নজরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আশা করি আবারও দেখা হবে ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।